জীবন জীবনের সময় যে অল্প এরি মাঝে ঘাত প্রতিঘাত থাকে যোগ বিয়োগের গল্প জীবনের গল্প বড়ই জটিল ভুলে ভরা আধারের ওরা কারো মেলে না পথের ধারা পা মনন বেঁচে আছে তো মনন কবে আবার বলবি চল ছাদে চল লুচি আর আলুর দম খাওয়াবো দোস্ত মনন বুকের ভেতর কি অভিমান রেখে লুকিয়ে আছিস ভাই কত জায়গায় খুঁজলাম রাতে দিনে কত মানুষের সাথে দেখা হচ্ছে কেবল কেবল তুই চোখের আড়ালে রয়ে গেলি রে মনন কত উজ্জ্বল ছেলে তুই ছিলি অথচ আমি একদমই ভাবতে পারছি না দোস্ত একদম একটু কিছু মুখে দাও আনছি
কেমন শক্ত শক্ত হয়েছে বলো, খোলো নাই আচ্ছা ভাই, আমরা আর কয়দিন এমনি বস্তির মধ্যে পলায় পলায় নিশা করুম কত, আমগো তহবিল তো সব খালি হয়ে গেছে গা, তোমার ওই কম্পিউটার, তোমার ওই যে ক্যাশ, তোমার সোনার বালা চুরি সব তো বেচে বেচে খায়া লাগছে এখন। দেহ কি করবা, কি কও আমি করতে কি করুম, এক আসল এলিটা ম্যামের লগে তো আমি তোমার জ্বালায় কথাও কইতে পারি না, যোগাযোগও করতে পারি না। যোগাযোগ তো আছে। আরে ভাই ওইটা তো ফোনে, তুমি যে আমার জিম্মায় আসো এটা তো ও জানে না। সন্দেহ করে না? আবার জিগায় করে না আবার, ও তো খালি সন্দেহ করে যে তুমি আমার লগে আসো। কথাটা বলার কি দরকার? আরে ভাই আমি কি ওরে ফোন দিইনি, ওই তো আমারে ফোন দেয়। এই শোনো, তুমি সাবধানে কথা কইও, তুমি নেশার ঘরে কখন সত্যটা বইলা দাও কে জানে। আরে না কিছু কও না, আমি যাতে মাতাল তালে ঠিক। তো হয়েছে কি জানো, ও যখন আমার ফোন দেয় না ও খালি আমার সন্দেহই করে, সন্দেহ করে যে তুমি আমার লগেই আসো, বুঝছো না? আচ্ছা চাউগা, যেটাই হোক একটা ব্যবস্থা তো করন লাগবো, কি কর, সব তো ফুটা, সব তো খেয়াল আইসি, টাকা পয়সা তো নাই। মনন, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, আই এম অ্যাপোলাইজড, আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। কিসের অ্যাপোলজি মিয়া, আমার জীবনে যা মারার তুমি তো মাইরে দিস। তবে আমিও কিন্তু তোমার মাইরা খুব মজা পাইছি, নরম তুলতুলে শরীর তোমার, তোমার খাড়ার উপর যে ঘুষেন ডানা ঘুষাইছি, ওই বেটারেও তো ঘুষাইছি, ঘুষাইছি না? দেখো মনন, আমি তোমার জন্যে কি করতে পারি বলো, আমার সাধ্যমতো যা কিছু আছে আমি সব করব। আই হোয়াট ডু ওয়ান্ট, তুমি কি চাও? সত্যি করবা? করব। দুই চার দিন পর পর আমার টাকা লাগবে, দিতে পারবো? পারবো। সত্যি? সত্যি। বেটা তোর কাছে কলম আছে নাকি? নে, তুই কি কলম নিয়ে করস, ভুল নাম্বার কিন্তু দিবা না। এই জাকির ভাই, আমার নোটবুকটা কই? মালিশের তলে। মালিশের তলে? আমরা তো জমিদারি খুলে বসি, তোর বাকিতে সুই দিব। ভাষার ভাই কি যে কন্যা, ওই তো জমিদারি, ওই ভিআইপি না? রাইতে সাইরা দিছে,
পুলিশ আসলে আম করে খুঁজতেছে না, খুঁজতেছে তোর আর মনন রে। তাহলে তুই ভিআইপি হইলি না, পুলিশ তোরে খুঁজে বেড়া। আচ্ছা মনন কি এনে থাকে? মনন আর তুই বলে মান্ডায় ঘরে বাড়ালিছ দূর মিয়া, কি যে কন্যা বাসার ভাই। মনন হইলে গা জমিদারের পোলা, ও আমার লগে কেল লেগে মান্ডায় গা বস্তির মধ্যে থাকবো। আচ্ছা বাদ দেন, শুনেন শালক দিন ভাই কি খবর গন্ত, এ কি আছে না মরে গেছে? ওস্তাদ তোর কোনো খোঁজ খবর জানি না, ওই যে হাসপাতালে ভর্তি হওয়ার পরে পুলিশের ডরে আমরা পলাইছি, হের বাদ আর কোনো খোঁজই রাহি নাই। হের তো আমি চিনি, হের আমি একই মহল্লায় থাকি, তার কোনো খোঁজ খবর জানো? হের বলে বড় একটা অসুখ হয়েছে, বউ পলাবানের লাগে থাকে না। তুই তাকে খোঁজ খবর রাখো কিছু? শাহবাগ মাহবাগ না কোন জায়গায় দেন থাকে। তাইলে তো ওস্তাদরে খুঁজে বাইর করতে হইব। ওই জাগিরা তোর মুরগি তো মাঝে মধ্যে আয়, তাই নাকি? তোর তরে খুঁজে না, খুঁজে মনন রে। জাগিরা আশা করে একটা কথা কত, মনন নাকি তোর লগে থাকে? দোস্ত কি সব আবল তাবল কথা বল, ওই লগিয়া জমিদারের বলা ও কিল লেগে আমার লেগে থাকবো। পুলিশ তোরে খুঁজে গা, তাহলে পুলিশে জিগান। আচ্ছা হাসা করে একটা কথা কত, তুই বলে নিজেই এই সুইদের ব্যবসা শুরু করে দিছস? আরে ভাই আপনার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে গা, আমি তো নিজেই টাকার লেগে নেশা করবো পারি না, আর আমি নিজের নেশার ব্যবসা খুলে পাবো না? গাঞ্জা খায় না ভাই, আপনার মাথা আসলেই নষ্ট হয়ে গেছে। ভাবি এটা দাও তাড়াতাড়ি খারে মাপ, আমাকে বাইরে বেরোতে হবে, কাজ আছে। কোথায় যাবে বাবা? তোমার সাইডে যাবে? না মা সাইডে যাব না, তোর মামাকে খুঁজতে এসপি আঙ্কেলের কাছে যাব। নে এসপি আঙ্কেল তো মামাকে খুঁজে পাচ্ছ না, অনেকদিন হয়ে গেল। হ্যাঁ খুঁজে পাচ্ছে না কিন্তু খুঁজে পাবে। হয়েছে কি তোর মামা যতটা না তেদর, পুলিশ তার চেয়ে অনেক বেশি তেদর, কিন্তু একটু সময় লাগছে, এই যা। হ্যাঁ আচ্ছা মা একটু তাড়াতাড়ি খেয়ে আমাকে বেরোতে হবে, অলমোস্ট আবার খেলো বস। জানা গেল? আচ্ছা দেখো তো কি আশ্চর্য, আমি তোমাকে দরজায় দাঁড় করিয়ে কথা বলছি, আমার নাম সব গেছে। এসো এসো প্লিজ ভিতরে এসো প্লিজ। মেয়েকে নাস্তা করাচ্ছিলাম, তা বলো হঠাৎ এখানে আসার হেতু? আমি আসলে মননের ছোট আপির সাথে কথা বলতে চাই। ও তো ব্যাংকার, এখন অফিসে আছে, মানে ওর ফিরতে ফিরতে রাত হয়ে যায়, অ্যাট লিস্ট 8টা তো বাজেই। ও বাই দ্য ওয়ে আমি মননের ব্রাদার ইন ল, ওর ছোট আপির হাজব্যান্ড, মানে তুমি যার সঙ্গে কথা বলতে চাইছিলে। আমার মনে হয় তুমি যা বলতে চাও ওর ছোট আপিকে সেটা আমাকে বলতে পারো নির্দ্বিধায়, আমি রিলায়েবল। মনন আমার সব কিছুই জানে, আমিও সবটা জানতে পারলাম না। তোমাদের শেষ দেখা হয়েছিল কবে বলতে পারেন আপনারা, যখন থেকে ওকে খুঁজে পাচ্ছেন না? ফোনে কোনো যোগাযোগ হয়নি। আমার মনে হয় মনন এখন আর কোনো ফোন ব্যবহার করছে না। তাই হবে, মনন জানে আমি সুইডেন চলে যাব আমার বাবার কাছে, পরশু রাতে আমার ফ্লাইট। মনন যদি এর মধ্যে ফিরে আসে বা ওর কোনো যোগাযোগ পান তাহলে খবরটা ওকে জানাতে হবেই তো। জি তা তো জানাবেনই,
সাথে আরেকটা কথা ওকে বলবেন। কি? এক বছর পর আমি আবার ফিরে আসব এক মাসের জন্য, আর সেটা ওর জন্যই ফিরে আসব। নাবিল, আমি মনন, চিনতে পারছো? হোয়াট ইউ ডু ম্যান, তোমাকে সবাই খুঁজছে। আমার খোঁজাখুঁজির কিছু নাই, তোমার একটা দরকারে ফোন করছি। তোমার সব দরকারি কথা আমি পরে শুনবো, আগে বলো তুমি কোথায়। আমরা সবাই তোমাকে এফবিতে খুঁজছি। আরে বললাম তো আমারে খুঁজতে হবে না। তোমার কারণে আমি তোমার সব বন্ধুদের চিনি, উই অল আর কনসার্ন, আর আমরা একটা অ্যাংজাইটির মধ্যে যাচ্ছি। প্লিজ বলো তুমি কোথায়, আর এটা কার নাম্বার? এটা আমার নাম্বার না, এটা যার নাম্বার সে তোমার সাথে কথা বলবে, তোমার সাথে দেখাও করবে। সে কেন, তুমি আসো প্লিজ। আহ, তো বেশি কথা বলো কেন, আমি যেটা বলতেছি সেটা শোনো। তুমি আমারে বলছিলা আমার যখন টাকার দরকার পড়বে তুমি দিবা, মনে আছে? ইয়েস, আই ওয়াজ প্রমিসড। এই নাও, মোবাইল মালিকের সাথে কথা বলো, আর শোনো, কোনো রকম চালাকি করবা না, আমার বোনদের অথবা পুলিশকে খবর দেওয়ার কোনো চেষ্টা করবা না। দেখো, আহ, যা বলি সেটা শোনো, এফবিতে এটা শেয়ার করবা না, বুঝছো? ঠিক আছে, ইয়েস, আমি শেয়ার করবো না। সবাই জানে আমার অস্তিত্ব নাই, মানে আমি নাই। আমার লোক তোমার কাছে পৌঁছানোর আগে যদি কোথাও তুমি খবর দাও তাহলে মনে করবা কিন্তু আমি মরবো, আমার মৃত্যুর জন্য কিন্তু তুমিই দায়ী থাকবা। বোঝা গেছে ব্যাপারটা? ইয়েস, আমার আজকের এই পরিণতির জন্য কিন্তু তুমিই দায়ী, আর কোনো বড় দায় তুমি তোমার কাঁধে লইও না, বুঝছো? এই নাও, আমার লোকের সাথে কথা কও। নিয়ে গেছো হিয়া কিনা আমি ডাকিয়া, নয়নে নয়ন দিয়া নামে ডাকিয়া, নয়নে নয়ন দিয়া আরেকটু হইলে ওস্তাদ পুলিশ আমগো সবাই বাইন্দা লাইতো ওস্তাদ, এরপর খবর লইতে পারে না ওস্তাদ, আমার ভুল হয়ে গেছে ওস্তাদ, মাফ করে দেন। আপনি বলেন নিশা মিশা বলে ছাইড়া দিচ্ছেন বলে, আমার বলে রিক্সা চালান, আপনারা দেখতে তো আগের চেয়ে ভালো মনে হয়। আর ভালো মন্দ, নেশা কিছু একবার ধরলে আর সারণ যায়, সারণ যায়। হ্যাঁ, মানে আপনি নিশা মিশা ছাড়েন নাই ওস্তাদ? ইঞ্জেকশন ছাড়িয়ে দিছি, কিন্তু কিছু একটা তো খাইতে হয়। আপনার নিশা মিশা ছাড়েন নাই?
আচ্ছা বুঝি কি আমার পকেটে না টাকা আছে কিন্তু ওই যে মালের শর্ট যে মাল আছে এটা দিয়া বড় জোর দুই দিন ব্যবস্থা করুন যে ওস্তাদ একটু মালের ব্যবস্থা একটু করে দেন ওস্তাদ আমি আপনারটা ফ্রি ক্যাশ দিয়ে দেবো শালা আমি তো ইঞ্জেকশন এসে সাইডে দিছি ভাগ্য ভালো অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম নাহলে তো এই নেশা ছাড়তে পারতাম তাহলে ওস্তাদ অনেক কি আর হাসাই নেশা মিশা করেন না ইঞ্জেকশন ছাড়ছি তো অন্য নেশা ধরছি কেমন ঢাকা মেডিকেলের এক ডাক্তার আমারই বাঁচাইছে আমি তো আগেই হালা মরে গেছি কি কোন ওস্তাদ আমি তো আপনার কথা আগামাতে কিছুই বুঝতেছি না ওস্তাদ অনেক বড় অসুখ অনেক বড় অসুখ আমরা সব পেয়ে বেকার মতো মরু তবু সবাই ওই অসুখ হইব হায় হায় ওস্তাদ কি কোন আমার তো মনে হয় তবু সবাই ওই অসুখ হয়ে গেছে বাঁচতে চাইলে ইঞ্জেকশনের সিরিঞ্জ ওই সিরিঞ্জ মিরিঞ্জ সব ভাঙ্গে ফেলা সব ফেলাই দে সব ফেলাই দে আরে আপনি কি কইরা জানলেন যে কালা সালাম পুলিশের লগেই কথা কইছে আরে ভাই পুলিশের সস্ত পুলিশের লগেই কথা কইব কি অবস্থা আইসো আছে খালারা তো ভাগিয়ে গেছে পুলিশের সামনে দিয়ে কিভাবে পালিয়ে যায় আমি আমরা কেন রাতে আসতে পারলো না আমি তো এটাই বুঝলাম না আর নেশা করব কি কোনো টাইম টেবিল আছে ওরা কি টাইম টেবিল দেখে জীবন যাপন করে যে হেনে নিশা রাস্তা না গাড়ি ওই হেনে পুলিশ আয়া পড়েছে মনন আর জাকিরে যতদিন না পাওয়া যাবো ততদিন এগুলা চলতে থাকে আপনারা নাকি পুলিশে খবর দিয়েছেন মননকে ধরার জন্য হ্যাঁ মানে খবর দিয়েছে ঠিক সেটা না ওনার কি রোগ বা আপনার কি রোগ ওনাদেরকে বলেননি ওই স্যার আসলে সালাউদ্দিন সাহেব এইচআইভি পজিটিভ